বিশ্ব বাঙালি, আসসালামু আলাইকুম। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই ছেলে, তোমার না পরীক্ষা, তুমি পড়ালেখা করো না কেন? আরে ভাই, এখনকার বলবেন পড়ালেখা করে নাকি? ফেসবুক গ্রুপে আগের দিন প্রশ্ন পাওয়া যাবো, ওইটা দেখে ভালোমতো পরীক্ষা দিবো, জানতে পারছেন? আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি হয়েছি যখন শুনেছি শিক্ষামন্ত্রী পুরস্কৃত হচ্ছেন। এই বিষয়ে ফেসবুকে অনেকে অনেক রকম কথা বলেছেন, যা আপনাদের সামনে তুলে ধরা হলো। আরে ভাই কই না, আমাদের দেশে যেরকম পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, সেরকম করে শিক্ষামন্ত্রী পুরস্কার পাওয়ার কথাও ফাঁস হয়ে গেছে। শিক্ষামন্ত্রী পুরস্কার পাবো দেখে ক্রিস গেল নিজের ফর্সা দাবি করছে। শিক্ষামন্ত্রী পুরস্কার পাওয়ার খুশিতে দুইটা চিরঞ্জিল আরো বাড়া দেওয়া। এসব আমার কথা না, শিক্ষামন্ত্রী পুরস্কার পাচ্ছেন এই জন্য ফেসবুকে যে যা বলছেন তাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়াও আরো অনেক মানুষ শিক্ষামন্ত্রী পুরস্কার পাচ্ছেন এই জন্য অনেক কিছু বলেছেন। স্ক্রিনশটে আমি যা যা দেখাচ্ছি তা আপনারা অবশ্যই পড়ে নেবেন। ভাগ্যের নির্মমতায় পুলিশের রবার বুলেটে পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। ক্লাস ফোরে পড়ার সময় বাবা হারানো সিদ্দিকুরের বড় ভাই এই ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7টি কলেজের 2,00,000 শিক্ষার্থী যে দাবির জন্য রাজপথে নেমেছেন তা অত্যন্ত সাধারণ এবং যৌক্তিক। সব কিছু কমপ্লিট হওয়ার পরে পুলিশ এটা করছে কি? এখন এটা পুলিশ কেন করছে এটা আসলে উত্তরটা আমরা এখন জানি না। এই কারণে উল্টো 1,200 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আমাদের একটা ভাই দুইটা চোখ হারাইছে, তার বিনিময়ে আমরা পরীক্ষার তারিখ জানতে পারছি। তারা পড়ালেখা করতে চায়, তারা পরীক্ষা দিতে চায়। এই আন্দোলনটা মূলত হইতেছে 2,00,000 শিক্ষার্থীর, যারা শান্তিমতো পরীক্ষা দিতে যেতেছে, পড়ালেখা করতে যেতেছে এই জন্য। অথচ পুলিশ শিক্ষার্থীদের চোখ অন্ধ করে দিছে। শিক্ষামন্ত্রী পুরস্কৃত হচ্ছেন। 2001 সালের 12 মার্চ SSC এবং HSC পরীক্ষায় GPA সিস্টেম চালু করার প্রজ্ঞাপন জারি হয়। এই সিস্টেম চালু হওয়ার প্রথম A+ সংখ্যা কম পেলেও ধীরে ধীরে A+ সংখ্যা বেড়ে যায়। এরপর অলিতে গলিতে ফেসবুকে প্রশ্ন ফাঁস হওয়া শুরু করে। গেল 11 ফেব্রুয়ারি রাতে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মিলেছে গণিতের এই প্রশ্ন, যার সাথে পরদিন 12 তারিখ অনুষ্ঠিত গণিত পরীক্ষার কসেট প্রশ্নের হুবহু মিল। বেলা 1:16 ইন্টারনেটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এক শিক্ষার্থীর কাছে আসে উচ্চ মাধ্যমিকের রসায়ন প্রথম পত্রের প্রশ্নপত্র। 2015 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র যে গবেষণা তথ্য, সেখানে বলা হয়েছিল প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনো না কোনো ভাবে সরকার জড়িত আছে। TIB-র প্রতিবেদনে আরো বলা হয় প্রশ্ন তৈরি, ছাপানো এবং বিতরণের 3টি পর্যায়ে প্রায় 19টি ধাপে প্রশ্ন ফাঁসের ঝুঁকি বিদ্যমান রয়েছে। আমাকে বলুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি? শিক্ষামন্ত্রী পুরস্কৃত হচ্ছেন। ভাই এসব সত্যি কথা বলতেছেন, আপনার কোনো সমস্যা হবে না তো? আমি কিছুই বলছি না, শিক্ষামন্ত্রী নিজেই 2014 সালের 15 নভেম্বর বলেছিলেন তার শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নেই। শিক্ষামন্ত্রী বলেছিলেন দুষ্কৃতিকারীরা আবাসিক হলে আগুন ধরিয়ে তার যাবতীয় সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রী পাশ করেছে 30 বছর আগে, এখনো সার্টিফিকেট উঠাতে পারে নাই, এটা কেমন বিষয়? আরে তো কি হয়েছে, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছে, এটা তো আমি জানি। আপনারা হলফনামা দেখুন, যেখানে স্পষ্টভাবে লেখা আছে আমি নুরুল ইসলাম নাহিদ, আমার শিক্ষাগত যোগ্যতা BA পাস। কি কি ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ 2015 সালের 10ই মার্চ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সনদপত্র নেই। তিনি ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের সভাপতি ছিলেন, কিন্তু লেখাপড়ায় ঠনঠন। সনদ না থাকায় সিনেটের রেজিস্টার গ্রাজুয়েট সদস্য তাকে করা যায়নি। ভাই মন্ত্রী সম্পর্কে প্লিজ কোনো উল্টাপাল্টা কথা কইেন না প্লিজ। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ স্ট্যাটাস দিয়েছেন, আমি তো জাস্ট বললাম, আর তাছাড়া আমি যা দেখিয়েছি সব প্রমাণ সহ দেখিয়েছি। তাহলে সত্যি বলতে সমস্যা কি? শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ব্যক্তিগতভাবে একজন সজ্জন ব্যক্তি, তার সততার রাজনীতি নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। বর্তমান মন্ত্রিসভায় যতজন সৎ ব্যক্তি আছেন তার মধ্যে তিনি একজন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার দিকে নজর দিতে হবে সবার আগে।
আর এমন না যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। হ ভাই, বিএনপিও তো ক্ষমতায় ছিল, তারা তো শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করতে পারেনি। সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত বাঙালি আছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কিছু একটা করেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সঙ্গে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, আমেরিকান ইউটিউবারদের জন্য সারা পৃথিবী আছে, ইন্ডিয়ান ইউটিউবারদের জন্য অর্ধেক পৃথিবী আছে, যেখানে বাংলাদেশি ইউটিউবারদের জন্য শুধুমাত্র আপনারাই আছেন। আসসালামু আলাইকুম। আমি নাকি কাকু, আমি নাকি কাকু, পাস করতে দিব না 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 না, 7টা সিজন ছিল 2 ঘন্টাতে, লিখতে পারবে না না না।